তো তোমরা দেখো মাল্লবিকা আজকে ক্লাস টুয়েলভের আর কি, তো দুটো ডাউট গ্রুপে সেন্ড করেছিল। তো গ্রুপে যেগুলো সেন্ড করেছিল সেগুলো মানে আমি ওকে ক্লিয়ারভাবে করে দিচ্ছি কোশ্চেনগুলো, মানে পুরো যে ডিসকাশন যে এক্সপ্রেশনগুলো হয় এক্সপ্রেশন সমেত যেটা হয় সেটা আমি দেখে দিচ্ছি। দেখো তো 18 নম্বর যে কোশ্চেনটা বলেছিল কি বলে দেওয়া আছে, দেখো 10⁻⁵ প্লাস জে -2k দ্বিমেরু ভ্রামক বৈশিষ্ট্য একটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য ই সমান 10⁻⁷ আই জে কে কে ভোল্ট মিটার ইনভার্স, দ্বিমেরু ভ্রামক টর্কের মান নির্ণয়। তো মাল্লবিকার জন্য বলছি, তো কোশ্চেনটা দেখো টর্ক সমান, ঠিক আছে, টর্ক সমান অ্যাকচুয়ালি কি জানে, টর্ক টর্ক সমান কি জানে, ট্যাও দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ট্যাও সমান অ্যাকচুয়ালি লিখিয়ে দেখবে পি ক্রস ই, ঠিক আছে, পি ক্রস ই। তো পি ক্রস ই এটার মানেটা কি, মানে অ্যাকচুয়ালি তোমার ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, পি মানে এখানে দেখো পি মানে দেওয়া আছে দ্বিমেরু ভ্রামক, আমি লিখে দিচ্ছি, তাও পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, আর যেটা ই সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র। তো এটা আমি কী করবো, জাস্ট একটা ক্রস প্রোডাক্ট যেরকম করতে হয় আমি তখন নামাচ্ছি আই জে কে, ঠিক আছে, আমি করলাম। এবার পি এর ভ্যালু দেখো, আই এর মান দেখো কী হচ্ছে, 10⁻⁷ ×5, জে এর মান হচ্ছে 10⁻⁷ ×1, ঠিক আছে, আমি পুরো যে ব্র্যাকেটটা ভেঙে গুণটা করে দিচ্ছি, তাহলে এটা দেখতে হবে ×1, অ্যাকচুয়ালি 10⁻⁷ই, ঠিক আছে, আমি 10⁻⁷ আর করছি না, ক্যালকুলেশনে সুবিধা হয়ে যাবে। তারপরটা দেখো আছে −2 × 10⁻⁷, এটা আমি ফার্স্টে যেটা দ্বিমেরু ভ্রামক আছে সেই দ্বিমেরু ভ্রামকের মানটা লিখলাম আই জে কে কে উপাংশে। এবার ই এর যাবো কী দেওয়া আছে, ই এরটা আছে 10⁻⁷, ঠিক আছে, 10⁻⁷। তারপরে দেখো মানে আই জে কে কে প্রত্যেকটা ধরো এক করা আছে, তার মানে কি 10⁻⁷, এটাও 10⁻⁷। তো গুণ করার সময় আমরা কি নামাই দেখো, তার মানে হচ্ছে যে আই ক্যাপ যেটা, আই ক্যাপ কী করি, এই গুণটা ফার্স্টে করি, তারপর মাইনাস এই গুণটা, ঠিক আছে, এই পোর্শনটাকে ঢাকা দিই, এই পোর্শনটাকে ঢাকা দিয়ে এই গুণটা করি, তাহলে এটা হচ্ছে দেখো 1 −−2, ঠিক আছে, 10⁻⁷ আর 10⁻⁷, 10⁻⁷ আর 10⁻⁷, এটা গুণ করলে কি হচ্ছে 10⁻⁰, 10⁻⁰ মানে অ্যাকচুয়ালি 1 হয়ে যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা এখানে কি হচ্ছে 1 + দেখো মানে −1 −−2, মানে অ্যাকচুয়ালি আমি একবারই করে দিচ্ছি 1 + 2, তোমরা দেখবে নিশ্চয়ই বুঝতে পেরে যাবে যে আমি কীভাবে এখানে মাইনাস টু করলাম। তারপর হচ্ছে −j ক্যাপ করলে কী হয়, কে ক্যাপটাকে ঢাকা দিতে হয়, এই সরি মানে জে ক্যাপটাকে ঢাকা দেবে, দিয়ে আই আর কে এর মধ্যে করবে, মানে এই যে দেখো এটা, ঠিক আছে, আমি দেখো এটা দেখাচ্ছি যে এইটার সাথে গুণটা করবে, এইটার সাথে এইটা, ঠিক আছে, প্রথমে নিচের দিকেরটা 10⁻⁹ হচ্ছে দেখো 10⁻⁷ আর 10⁻⁷, এটা তো 10⁻⁰ মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে 5 আমি একবারে লিখে দিচ্ছি 5 −−2, মানে যে 5 −−2, ঠিক আছে, এরকম জিনিসটা হচ্ছে, তাহলে আমি একবারই তোমাদেরকে লিখে দিচ্ছি আগের মতো আর কি 5 + 2। আর একটা প্লাস কে ক্যাপ, যেটা প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপে দেখো কী হচ্ছে, এইখানে যে কে ক্যাপটা দেখছে তার মানে কি, আমি এখানে কী করবো, কে ক্যাপটাকে ঢাকা দিয়ে আই আর জে এর মধ্যে, তাহলে কি আই আর জে তার মানে এইটা −, এইটা, ঠিক আছে, এটা করছি দেখো, এটা করছি মানে হচ্ছে
प्लस के कैप ठीक है इंटू टेन टू दि पावर मैं हम एक्चुअल देखो पाँच टेन टू दि पावर माइनस सेवेन और टेन टू दि पावर प्लस सेवेन एट एक हो जाए पाँच माइनस एखे देखो टेन टू दि पावर सेवेन इंटू टेन टू माइनस सेवन मैं एक्चुअल वन हो जाए तर इटा आखो थ्री आई माइनस सेवेन जे सरि ये केटा दो बार हो गए ठीक है केटा एक बार को पूछे दीची प्लस के कैप तो ये देखो माइनस जे कैप प्लस ये फोर के कैप ठीक है तो ये देखो तम मैं कि यहाँ हलो कि एक्चुअली जे स्केलर मैं सरि जो भेक्टर जो है भेक्टर देखो ये बोले देखे भेक्टर एखे मैंने जेटा तुम्हारे ये क्यों टर्क जेटा टर्क के जो भेक्टर से चले एर जदि मैगनीच्यूड बार करते हैं ठीक है मैगनीच्यूड जो बार करते हैं मैगनीच्यूड करते गले कि करो तुम्हारा रूट ओवर तीन स्क्वायर मान जेटा टैबर मान मैगनीच्यूड नहीं काज हमारा प्लस माइनस सेवेन तर होल स्क्वायर प्लस चार स्कोयर मैं एक्चुअली षोलो में एक बार ही भैल्यू बस दीची तेल ये कर ले देखो नय प्लस फोर्टी नाइन प्लस सिक्सटीन ठीक है मैं चार स्कोयर एक बार सिक्सटीन बस दीची एखे भैल्यूटा जो कैलकुलेटर मानट बसा कैलकुलेटर मानट बसानों पर देखें एट पॉइंट सिक्स जिरो वन एरक सामथिंग एक भैल्यू चले आसो मैं एट पॉइंट सिक्स भैल्यूटा एप्रक्सिमेट न्यूटन मीटर देखो अन्सार दिया ये अन्सार एक चले आस ठीक है देखते पा तुम्हारा तो ये निजे बुझते पे गए और एरपर देखो ये कोश्चन बोले दे कोश्चनटार क्षेत्र देखो बोल एक मीटर बाहु विशिष्ट घनक केंद्र थे के, एक बिंदु आदान ठीक है घनक केंद्र थे के मैं देखो हमें शेप्टी तुम्हारे तो देखिए दीची शेप्ट कम है ये हे धर एक घन जस्ट घन ठीक है एबार आमी देखो घनक एखाने घनके देखो एखाने देखो एटा हच्छे घनकटा ठीक है एब घनके मिडिले तुम्हारे बोलते आधानटा आधान कत कुलम आधान समान कत कुलम दे बारो माइक्रो कुलम बारो माइक्रो कुलम मान कि देखो बारो इंटू टेन टू दि पावर माइनस सिक्स कुलम ठीक है टेन टू दि पावर सिक्स तो टेन टू दि पावर माइनस सिक्स कुलम ये देा आ ये फार्ष्टे हमें तुम्हारे जेहतु मैं एस आई यूनिट एट माइक्रोकुलम कुलमे को निल निजे सुविधा है और एक देखो तर मैं कि तुम्हारा जो हे कि गाउसर सूत्र थे गाउसर जेटा विबृति ठीक है गाउसर उपबाद्य जेटा गाउसर उपबाद्य गाउसर विबृति ठीक है विबृति जेटा से कि पाओ जे मोड जो तड़ित फ्लक्स बद्ध तड़ित फ्लक्स E dot ds এটা সমান কি হচ্ছে q by epsilon naught তো q by যে epsilon naught টা আছে q by epsilon naught এটা হচ্ছে ধরো এখানে q এর ভ্যালুটা যেটা আছে q এর ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি 12 into 10 to the power minus 6 ঠিক আছে এটা দাঁড়াচ্ছে দেখো এরকম ভ্যালু और नीचे हे एप्सिलॉन नॉट मान हे तड़ित भेद तो मानट आज एट पॉइंट एट फाइव इंटू टेन टू दि पावर माइनस टुएल्व ठीक है हमें यूनिटगुल्लो लिखी ना यूनिटगुल्लो तुम निश्चय जो ये कारण लिखी ना शुद्ध तो कैलकुलेशन देखिए दीची तुम्हें तेल एट पॉइंट एट फाइव इंटू टेन टू दि पावर माइनस टुएल्व ठीक है एरक भैलूटा आसे भैलूटा ठीक है एबार एखाने बोली कि जे शुधुमात्र देखो एकटा कि बोलेछे घन घनके क्षेत्रे तोमार एक्चुअली कटा तल हय घनके तल संख्या कटा घनके तल टोटाल कटा छटा ताहले आमार जे पुरो जे आंसरटा एलो एटा कि एलो छटा तले छटी तलेर फ्लक्स
40 তলে ফ্লাক্স যেটা এই ফ্লাক্সটা তোমার এসেছে ছটি তলে ফ্লাক্সটা তোমার এত এলো তাহলে একটি তলে ফ্লাক্স কত এটাকে 12 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 8.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ঠিক আছে বাই নিচে 6 করে দেবে তার মানে কি একটি তলে একটি তলের ফ্লাক্স একটি তলের ফ্লাক্স ঠিক আছে এটা করে দেবে একটি তলের ফ্লাক্স কত চলে আসবে এখানে ফ্লাক্সটা দেবে চলে আসবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেখবে 2.26 ইনটু 10 টু দি পাওয়ার 5 ক্যালকুলেটারে হিসাব করবে 2.26 ইনটু 10 টু দি পাওয়ার এখানে দেবে 5 এর কাছাকাছি ভ্যালু চলে আসবে ঠিক আছে আমি ইউনিটগুলো লিখছি না ইউনিটগুলো তোমরা বুঝে নেবে অ্যান্সারটা আমি এই জন্য এই কারণে করে দিলাম আর কি তো এরকম ধরনের অঙ্ক এই বছরও আসতে পারে দেখে নিতে পারো ঠিক আছে যদি ডাউট থাকে আমাকে বলতে পারো গ্রুপে বলতে পারো ঠিক আছে আর তোমাদের এমনি কিছু আমি করে রেখেছি কিছু কোশ্চেন কিছু ব্রড কোশ্চেন যেগুলো ইউটিউবে আছে দেখবে তোমাদের আলাদা ক্লাস টুয়েলভে প্লেলিস্ট আলাদা করে দেওয়া আছে ক্লাস টেনে আলাদা ইলেভেনে আলাদা সেগুলো তোমরা দেখতে পারো ঠিক আছে চ্যানেলে গিয়ে যাবে এটিভিএস টিউটোরিয়াল তো দেখে নাও